বিপ্রা সবসময় এক লাইনে কেন চলে? এই ফ্যাক্টটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। মেক্সিকোতে এক লোক ছিল যে কিডন্যাপিং থেকে বাঁচার স্পেশালিস্ট ছিল। তার এক স্পেশাল সে বলেছিল কিভাবে কিডন্যাপিং থেকে বাঁচা যায়। কিন্তু মজার বিষয় এটা হলো কি, তার এই স্পেশাল পরে তাকে কিডন্যাপ করে নেয়, তার কোনো ক্ষতি ছাড়াই তাকে আবার কিডন্যাপাররা ছেড়ে দেয়। কিন্তু মজার বিষয় এটা হলো কি, কিডন্যাপিং থেকে বাঁচার কৌশল শেখানো হলা নিজেই কিডন্যাপ হয়ে যায় এবং নিজের স্পেশাল পরে। পিঁপড়া বেশিরভাগ সময় এক লাইনে কেন চলে? যদি তোমরা এটা কোনোদিন ভেবে থাকো তাহলে আজকে তোমাদের এটার উত্তর দিব। তো যখনই পিঁপড়া খাবার পায় তখন খাবারের কিছুটা অংশ সে তুলে নেয় এবং নিজের ঘরে চলে যায়, এবং ফেরত আসতে আসতে ফেরোমেন যেটা কেমিক্যাল সাবস্টেন্স সেটা ফেলতে ফেলতে আসে, যেটা পিছু করতে করতে অন্য পিঁপড়াও খাবার উঠিয়ে নেয়। কিন্তু এই ফেরোমন খুবই তাড়াতাড়ি ইভাপোরেট হয়ে যায়, যার কারণে প্রায় প্রতিটা পিঁপড়া এক লাইনে ফেরোমেন ফেলতে থাকে, যার কারণে পিঁপড়া বেশিরভাগ এক লাইনেই চলে, না হলে তাদের রাস্তায় ভুলে যাবে এবং তাদের ঘরেই আসতে পারবে না। আর হ্যাঁ, প্রায় প্রতিটা পিঁপড়ার গ্রুপে আলাদা আলাদা ফেরোমন থাকে। বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।